ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته. انور هسين بحشنا كرسن كربانين بوشور কোন কোন দোষ ত্রুটি থাকলে সেগুলো কোরবানি করা যাবে না বা কোরবানির পশুর ওই সমস্ত দোষ ত্রুটি মুক্ত থাকতে হবে যেগুলোর কারণে কোরবানি আদায় করা যায় অর্থাৎ পশুর দোষ ত্রুটি অলজাবলাহ তাও ফফিক এ সম্পর্কে প্রায় দশটির মতো দোষ ত্রুটি আমরা হাদিসের থেকে আমরা জানতে পারি তো এর মধ্যে বড় বড় চাটি দোষ ত্রুটি যেমন কোনো পশুর যদি চোখে চোখ অন্ধ থাকে অথবা চোখে এমনভাবে ছানা পড়ে যায় যে চোখ অন্ধ অন্ধ হয়ে গেছে বা দেখতে পায় না অথবা চোখ একেবারে কঠোরের ভিতরে ঢুকে গেছে বা এমন সাদা হয়ে গেছে যে স্পষ্টই বোঝা যায় যে এটা কানা বা চোখে সমস্যা আছে বোঝাই যায় দ্বিতীয় হলো যে এমন রোগাক্রান্ত এমন এমন পশু এমন রুগ্ন পশু সেটা জ্বর অথবা তার দ্বারা এমন ক্ষেত খামারের কাজ করা হয়েছে যে একেবারে পশুটা চড়তেও পারে না অথবা খাবার খেতে পারে না বা চর্মরোগ বা বিভিন্ন ধরনের ডিজিজে প্রচুর স্বাস্থ্যহানি একেবারেই ভেঙে পড়েছে এমন সুস্পষ্ট বোঝাই যায় এটা রোগা 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 গরু বা রোগা ছাগল এমন তিন নম্বর হলো যে পশুটা চলতে পায় না ঠিক মতো এটাকে খোড়া খোড়া বলা যেতে পারে স্বাভাবিকভাবে চলতে পারে না এবং এমন জীর্ণ সীর্ণ যে একেবারে হাড্ডি শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে এমন এ প্রসঙ্গে দলিল হচ্ছে উল্লাহ সাল্লু আলী আসাল্লামকে কোরবানির ক্ষেত্রে কোন ধরনের পশুকে পরিহার করতে হবে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রসুল্লা সাল্লাম তিনি হাত দিয়ে ইঙ্গিত করলেন যে চারটি পঙ্গু যার পঙ্গুত্ব স্পষ্ট এবং চোখে সমস্যা যে সমস্যা স্পষ্ট রোগাক্রান্ত এবং যার রোগ স্পষ্ট এবং অতিশয় দুর্বল যার একেবারে অস্থিমজ্জা নেই মত্তা ইমাম মালেক গ্রন্থে এই হাদিসটি আনা হয়েছে বারা ইবনে আজেব রদি আল্লাহ তালা আনহু ইনি এই হাদিসটি বর্ণনা করেছেন রসুল্লা সাল্লিয় সাল্লাম থেকে সুনান গ্রন্থ সমূহের মধ্যে আরেকটি হাদিস রয়েছে ইয়ারওয়াউল গালিল গ্রন্থে হাদিসটিকে আলবানি সহি বলেছেন যে কোরবানির ক্ষেত্রে চার ধরনের পশু জায়েজ হবে না এরপরে অনুরূপ ওই হাদিসটি যেটা মহাত্তা ইমাম মালেক গ্রন্থে আনা হয়েছে সেটি উল্লেখ করা হয়েছে তাহলে এই জাতীয় এই স্পষ্ট এই দোষগুলো দোষ ত্রুটিগুলো থাকলে সেই পশু দিয়ে কোরবানি দেওয়া জায়জ হবে না অনুরূপভাবে এমন সমপর্যায় যদি এমন কোনো মারাত্মক কোনো ত্রুটি সমূহ থাকে তাহলেও একই অবস্থা যে একেবারেই অন্ধ পশু চোখে কিছুই দেখে না অনুরূপভাবে যে পশু গর্ভবতী গর্ভবর্তী পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে তবে একেবারে গর্ভবর্তী যতক্ষণ যদি জানা যায় যে পেশ পেটের বাচ্চাটিও মরে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে বা পশুর সংখ্যা রয়েছে যতক্ষণ পর্যন্ত না শঙ্কা দূরভূত হবে তো এই ক্ষেত্রে এই যে সমস্ত পশু গর্ভবতী সেগুলোকেও কোরবানি দেওয়া উচিত নয় তারপরে কিছু অবস্থার প্রেক্ষাপটে কিছু গলায় ফাঁস লেগে অথবা এমন পশু যে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা রেল লাইনের বাসের ধাক্কায় অথবা ট্রেনে পা কাটা গেছে অথবা এমন কোনো হোঁচট খেয়েছে অথবা এমন কোনো রোগজনিত কারণে যে অতিশয় বৃদ্ধা বৃদ্ধ হয়ে গেছে পশুটি হাঁটতে পারে না সামনের এক পা কর্তনকৃত অথবা ট্রেনে হেঁচড়ে তো এই জাতীয় বিভিন্ন হাদিসগুলোকে একত্রিত করলে প্রায় দশটির মতন ত্রুটি পাওয়া যায় তারপরে আরও কিছু বিষয় আছে যেগুলো যেমন বকরি যদি হয় এক বৎসরের কমপক্ষে বকরি কোনো অবস্থাতেই যেন এক বছরের কম না হয় আর গরুর ক্ষেত্রে মহিষের ক্ষেত্রে অনেকে বলেছেন যে এটি গরুর সমান পর্যায়ে যদিও এটি নিয়ে আলেমদের বক্তব্য রয়েছে যে মহিষ কোরবানি দিলে কোরবানি হবে কি হবে না এ বিষয়ে বক্তব্য আলাদা আলাদা বক্তব্য পাওয়া যায় কেউ কেউ বলেছেন মহিষ কোরবানি দিলে হবেই না কেউ বলেছেন যে মহিষকে গরুর সামঞ্জস্য করা হয় যাই হোক সে বিষয়ে বিতর্কিত বিষয় না গিয়ে আমরা বলি যে গরুর বয়স কমপক্ষে দুই বছর হতে হবে আর উঠ যদি দিতে হয় তাহলে উঠের বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে তো মোটামুটি কোরবানির পশুটি একটু ভালো হওয়া হৃষ্টপুষ্ট হওয়া এটাই উত্তম তারপরে যেই গরুর দাঁত যেমন যেই পশুর একটি দাঁতও নেই সেটা দ্বারাও কোরবানির সেটা দ্বারাও কোরবানি হবে না যেই পশুর কান জন্ম হতেই নেই মানে জন্ম জন্ম থেকেই বাচ্চাটি কান ছাড়া এক কান নাই অথবা মুখ কাটা অথবা বিভিন্ন ধরনের মানব মানব শিশু যেমন বিভিন্নভাবে ত্রুটি নিয়ে যেমন জন্মগ্রহণ করে তো এমন পশু যদি ভূমিষ্ঠ থেকেই জন্ম থেকেই যদি এমনটি হয়ে থাকে সেটা দিয়েও কোরবানি জায়েজ নয় অনুরূপভাবে যেই পশুর শিং একেবারে মূল থেকে ভেঙে গেছে আর সেটা দ্বারাও কোরবানি করা বৈধ নয় তবে যদি শিং না উঠে থাকে যে শিংই ওঠে না অথবা সামান্য একটু উঠেছিল তাহলে কোনো অসুবিধা নেই অনুরূপভাবে যেই পশুর দৃষ্টিশক্তি একেবারে হারিয়ে ফেলেছে এক তৃতীয়াংশ বা বেশি নষ্ট হয়ে গেছে এটা আগেও বলেছি আমরা তারপরেও দৃষ্টি আছে কিন্তু ঠিকঠাক মতো দেখে না সেগুলো দিয়েও কোরবানি করা উচিত নয় অনুরূপভাবে আমাদের দেশে এক ধরনের রোগ হয় অনেক সময় সেই রোগে কি করে কোরবানির কান পশুর কান কেটে ফেলে এটা কী এক ধরনের চিকিৎসা যেন আমি দেখেছি তো এই জাতীয় যদি যেই পশুর কান বা লেজের এক অংশ কিংবা তার চেয়ে বেশি কেটে গিয়েছে সেগুলো দিয়েও কোরবানি করা সঙ্গত নয় তো সুতরাং ভালো পশু ক্রয় করার তারপরে যদি ভালো পশু ক্রয় করার পর যদি এমন কোনো দোষ ত্রুটি দেখা যায় যার কারণে কোরবানি দুরস্ত হয় তাহলে সেটা মানে খরিদ করা হয়েছিল ভালো পশুই এরপরে দেখা এরপরে দেখা গেল যে দোস্তি দেখা দেখা গেছে তো ওলামাইকে নামগণ বলেছেন যে সেটি কোরবানি করা যায় কারণ খরিদ করার সময় তো তিনি ভালো পশুটাই খরিদ করেছিলেন তো যেটা বলছিলাম পূর্বে যে গর্ভবর্তী পশু কোরবানি করা যায় তবে না করাটাই উত্তম হ্যাঁ যদি পেটের বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে সেই বাচ্চাও সেই বাচ্চাও জবাই করে দিতে পারবে আর যদি ইচ্ছা করে তাহলে বাচ্চাটা একটু বড় হলে যেমন আমরা বলেছি গরুর বয়স দুই বছরে কম যেমন দুই বছর পর্যন্ত গরুটাকে পালবে তারপরে সে বাচ্চাটাকেও কোরবানি করে দিবে সেটিও হতে পারে কারণ উভয়টি আল্লাহ রাস্তার জন্য দেওয়া হয়েছে সুতরাং ওই বাচ্চা জব করেও দিতে পারবে অথবা দু বছর পরে ওই বাচ্চাকেও জব করে দিতে পারে আর একেবারেই যদি গর্ভবতী যে ইদানিং কালি সে বাচ্চাই করবে তো সেই সমস্ত কোরবানি পশু জবেহ করা উচিত নয় এটি যোগ্য বলেছেন মাকরুহ তো এই ছিল মোটামুটি কোরবানির পশু সম্পর্কে সতর্কতা অবলম্বন এবং যে সমস্ত দোষ ত্রুটির কারণে আমরা কোরবানির পশুকে জবেহ করা উচিত নয় হাদিসের আলোকে আমরা সে বিষয়ে আলোচনা করেছি ফাজ কুমুল্লাহ খায় আবারকালফি হাই نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري